হ্যালো ইভ্যান ওয়েলকাম টু ভিজন ডাব্লু তো তোমরা যারা ডাব্লু বিসিএস দু হাজার তেইশকে ফোকাস করে পড়াশোনা করছো বা যারা কিন্তু বাইশে বসছো কিন্তু সেরকমভাবে প্রিপারেশন কিন্তু সেরকমভাবে নেই কিন্তু মেনলি তোমাদের টার্গেট রয়েছে দু সাল তোমাদের জন্য কিন্তু দুশো দশ দিনে মানে এই জুন মাস থেকে একদম ডিসেম্বর পর্যন্ত দুশো দশ দিনে একটা ফার্স্ট তোমাদের স্টাডি প্ল্যান দেব দেখো যে কোনো বড়ো এক্সামিনেশান তুমি যদি ক্র্যাক করতে যাও তাহলে কিন্তু তোমাকে একটা রুটিন মেনে কিন্তু পড়তেই হবে এবং রুটিন একটা স্ট্র্যাটেজি মেনটেন করে তোমাকে পড়তে হবে সেটাই কিন্তু আমি আজকে তোমাদের দুশো দশ দিনের স্টাডি প্ল্যান বলবো সাথে এটা কিন্তু ভেরি ফার্স্ট ব্যাচ আমাদের ডাব্লিউ বিসিএস দু হাজার প্রথম ব্যাচ আমরা শুরু করছি এই বছরে তো তোমরা যারা ব্যাচ জয়েন করবে অনেকে আমাকে টেলিগ্রামে মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপ করছিলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে লিচ্ছে যে দাদা দু হাজার তেইশের ব্যাচ কবে আসবে দু হাজার তেইশের ব্যাচের অ্যাডমিশন আজ থেকে শুরু হচ্ছে তো তোমরা যারা অ্যাডমিশন নেবে ব্যাচে প্রথম থেকে শেষ যদি ভিডিওটা ভালো করে দেখো যারা অ্যাডমিশন নেবে না তারাও কিন্তু দেখো আমি কিন্তু এই ভিডিওটার মধ্যে পুরো ফুল স্ট্র্যাটেজি বলে দেবো কীভাবে তোমরা মেইন এবং প্রিলি দুটোকে ইন্টিগ্রেটেড ওয়েতে কিন্তু পড়াশোনা করবে ঠিক আছে তো প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন পিরিয়ড কবে আছে রেজিস্ট্রেশন পিরিয়ড হচ্ছে আজকে থেকে শুরু হচ্ছে একুশ তারিখ থেকে শুরু হচ্ছে লাস্ট ডেট হচ্ছে একত্রিশ পাঁচ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল এই কোর্সটার মধ্যে এনরোল করেই নেবে বিকজ হচ্ছে এই কোর্সে তুমি এনরোল করার সাথে সাথে তোমাদেরকে ভিডিও ক্লাসেস এবং নোটস আমরা প্রোভাইড করে দেবো যেটার মাধ্যমে তোমরা তোমাদের পড়াশোনাটা স্টার্ট করবে এবং দেখো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি নিচে ব্যাচ টোয়েন্টি থ্রি ডিটেলস এবং দুশো দশ দিনের স্টাডি প্ল্যানটা দিয়ে দিয়েছি তোমরা সকলে ইচ অ্যান্ড এভরি ওয়ান যতজন এই ভিডিওটা দেখছো সকলে কিন্তু এই ওই পিরিয়ডটা নামাবে পিরিয়ডটা নামিয়ে কিন্তু তোমরা যতগুলো জুন মাস থেকে একদম ডিসেম্বর পর্যন্ত পুরো রুটিন দেওয়া রয়েছে রুটিন মাফিক ওই রুটিনের বাইরে কিচ্ছু আসবে না টপিক ডাব্লিউ মেইনসে বলো প্রিলিমসে বলো সমস্ত কিন্তু ওই এক টপিক রয়েছে ওগুলো কিন্তু ভালো করে থ্রু করবে ওকে এবার যেটা করতে হবে তোমাদেরকে তোমরা এনরোল অ্যাজ সুন অ্যাজ পসিবল করাবে করানোর পর আমাদেরকে ইনফর্ম করবে হোয়াটসঅ্যাপে যে তোমরা পেমেন্ট করে দিয়েছো এবং আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে অনলাইন যে টেস্টটা শুরু হবে সেটা হচ্ছে জুন মাসে ফার্স্ট উইক থেকে শুরু হবে এবং তোমাদের লাস্ট ডেট থাকছে এনরোল করা সেটা হচ্ছে একত্রিশে মার্চ ওকে তো এরপর যেটা থাকবে সেটা হচ্ছে এই ব্যাচ এটা হচ্ছে আঠাশ নম্বর ব্যাচ দু হাজার সালের যেটা কিন্তু বোথ প্রিলিমস এবং মেন্স প্রিলিমস এবং মেন্স প্রথম দিন থেকে কিন্তু মেন্স লেভেলে পড়াশোনা হবে প্রথম দিন থেকে কিন্তু মেন্স লেভেলে মেন্সের জন্য তোমাকে অনেক স্টুডেন্ট কী করে যে প্রিলিমসের জন্য প্রথম পড়লো প্রিলি দিল তারপর বলে মেয়ে দাদা মেনের প্রেসিলি শুরু করবো কি করবো না এই করবো আর করবো না দোলাচলে দু তিনটে বছর কিন্তু পেরিয়ে যায় কিন্তু এখানে কিন্তু সেটা করানো হবে না প্রথম দিন থেকেই থাকবে মেইনস ওরিয়েন্টেড পড়াশোনা প্রথম দিন থেকে তোমাদের ম্যাথ রিজনিং সায়েন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি যা পড়ানো হবে মেন্স লেভেলে পড়ানো হবে মেন যদি তোমার এমনি টার্গেট কমপ্লিট হয়ে যায় প্রিলিমস তোমার কিন্তু হাসতে হাসতে বেরিয়ে যাবে প্রত্যেক দিন ডেলি টেস্ট থাকবে উইকলি টেস্ট থাকবে উইকলি ফুল মক টেস্ট থাকবে মক টেস্টগুলো কিন্তু আমাদের কিন্তু সাইন্টিফিক অতিথি থাকবে যেরকম আমাদের তোমাদের শেডিউল থাকে সেরকম কিন্তু আর একটা মক টেস্ট ফুল মক টেস্ট যেটা থাকছে সেটা কিন্তু এক সপ্তাহে চলবে আমাদের প্রিলিমসে তারপরের সপ্তাহে চলবে মেন্সে আবার প্রিলিমস আবার মেন্স এরকম করে কিন্তু অলটারনেটিভ দিতে কিন্তু প্রিলি মেন প্রিলি মেন এরকম করে কিন্তু এগোবে রেকর্ডেড ফর্মে ভিডিও থাকবে তোমাদের কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু লেভেলে তোমাদের এই ভিডিওগুলো থাকবে কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের দেবো পিডিএফে যেটা তোমরা প্রিন্ট করতে পারবে তোমাদের এই কোর্সটা ইউটিলাইজ কেভাবে করবে কমপ্লিট যারা নোট দেবো সেই নোটটা প্রিন্ট আউট করবে এবং এমসিকিউ আমাদের সলভ করবে এবং তোমরা ভিডিও দেখবে এবং এক্সট্রা কিছু পয়েন্ট এমসিকিউ এবং ভিডিও দেখে তোমরা যদি পাও নোটের মধ্যে আপডেট করবে এবং এই নোটটাই কিন্তু তোমার চাকরি পাওয়ার আগের দিন পর্যন্ত কিন্তু থাকবে তোমার কাছে এবং এই নোটটা কিন্তু তোমরা বারবার রিভিশন দেবে থ্রু আউট দ্য ইয়ার এবং এই কোর্সের মধ্যে আমরা কিন্তু রেখেছি সাত থেকে আট বার ছ মাসে সাত থেকে আট বার তোমাদের এনটায়ার সিলেবাসটাকে কিন্তু রিভিশন করা মানে প্রত্যেকটা পাতায় পাতায় তোমাদের এতবার রিভিশন হয়ে যাবে এই কোর্সটার মধ্যে তোমরা কিন্তু দেখতে পাবে এই ব্যাচে কিন্তু ভর্তি হলে কোনো বই আর তোমাদের পড়ার দরকার নেই যদি তোমাদের মনে হয় যে না তোমরা কিছু নিজেদের কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য বইয়ের কিন্তু রেফারেন্স কোনো দিন নোটস বা কোনো ভিডিও হয় না এটা কিন্তু একটা সম্পূর্ণ গাইডেন্স যেখানে কিন্তু নোটস এবং বই আমাদের যে নোটসগুলো বানানো হয়েছে সেগুলো বই থেকে রেফারেন্স নিয়েই বানানো রয়েছে সুতরাং আননেসেসারি কিছু উল্টোপাল্টা জিনিস আমরা নিয়ে কিন্তু এখানে কপি পেস্ট করে দিই যেটুকু পরীক্ষায় আমাদের আসে সেটাই করানো হয়েছে তবে তোমাদের বইয়ে যদি মনে হয় যে ক্রোনোলজি মেনটেন করার জন্য আমি বই পড়বো তোমরা পড়তে পারো আদারওয়াইজ বই না চড়লেও কিন্তু আমাদের কোর্সের মধ্যে নোটস এবং এমসিকিউ এবং তোমাদের যে ভিডিও ক্লাস এটা কিন্তু অনেকটা দম রাখে এই সিলেবাসটা কিন্তু কভার করার জন্য দেখো তোমাদের কিন্তু এখানে আমি ডেমো ক্লাস দিয়ে দিয়েছি নোটস দিয়ে দিয়েছি ডেমো নোটস এবং আমাদের যে পেড প্রিভিয়াস যে ব্যাচগুলো আমাদের সাতাশ নম্বর ব্যাচ কিন্তু চলছিল তাদের আমি কিছু কিছু তোমাদের ফিডব্যাক স্টুডেন্টদের নিয়েছি এবং নেওয়ার পর আমি কিন্তু তোমাদের স্টুডেন্ট রিভিউ একটা এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা কিন্তু স্টুডেন্টের আমাদের প্রিভিয়াস ব্যাচে কিন্তু যারা যারা কোয়ালিফাই করেছিল তাদের কিন্তু রিভিউটা কিন্তু অবশ্যই দেখবে ঠিক আছে এবং তোমাদেরকে কিন্তু নেক্সট যেটা বলা সেটা হচ্ছে এখন কিন্তু তোমাদের মেইনসের কিন্তু যে পেপার সিক্স রয়েছে এখানে কিন্তু তোমার পেপার সিক্সের কিন্তু অ্যাডভান্স লেভেলের ম্যাথ এবং রিজনিং এখন থেকে করানো হবে পেপার ওয়ান পেপার টু এখন থেকে প্র্যাকটিস করানো হবে মানে তোমাদের বাংলা এবং কম্পালসারি ইংলিশ সেটা তোমাদের ভিডিও কোর্স থাকবে সাথে তোমাদের কিন্তু প্র্যাকটিসও কিন্তু হবে ঠিক আছে সুতরাং এবং তোমাদেরকে আর জিনিস বলে দিই এই যে ভিডিও ক্লাসেস নোটস এবং এমসিকিউ এগুলো ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম এগুলো কিন্তু ভ্যালিডিটি কোনো দিন শেষ হবে না ওকে এবার তোমাদের এই এই যে এন্টায়ার কোর্সটার ডিউরেশন কতদিন আছে ডিউরেশন হচ্ছে এই এপ্রিল মাস থেকে আমরা শুরু করছি এবং ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত কিন্তু তোমাদের এই ব্যাচটা কিন্তু চলবে ওকে মোটামুটি ধরে নাও তোমাদের দেড় বছরকে বছরের কাছাকাছি কোর্স আছে সমস্ত যে কোর্সটা এটা কিন্তু তিনটে প্ল্যাটফর্মে হবে একটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপের মধ্যে হবে প্রাইভেট গ্রুপ যেখানে তোমাদের পিডিএফ নোটস এবং কোর্সের অ্যানাউন্সমেন্ট বলবো আমাদের ভিজন ডাবলিউ বিসিএস অ্যাপ্লিকেশন যেখানে তোমাদের ভিডিও কোর্সটা থাকবে এবং আমাদের কিন্তু ওয়েবসাইট আছে মক টেস্টের জন্য পেট বাচ্চার ছেলেদের আলাদা সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমাদের মক টেস্টগুলো হবে এই মক এই যে কোর্সটা ইন্টার কোর্সটার ফিজ হচ্ছে অ্যাডমিশন ফিজ হচ্ছে দু হাজার টাকা তোমাকে যখন তুমি ভর্তি হবে এখন আজকে ভর্তি হও কালকে ভর্তি হও তুমি যখন অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হবে তোমাকে দু হাজার টাকা অ্যাডমিশান ফি দিতে হবে আর মান্থলি ফিস আঠেরো মাস মানে তোমাদের মান্থলি ফিস হচ্ছে আড়াইশো টাকা করে তো এটা হচ্ছে তোমাদের ফিস ধার্য করা হয়েছে এবং তোমাদের কিন্তু এই কোর্সের মধ্যে টোটাল যে এমসিকিউ সেটা হবে কুড়ি হাজার মতো এমসিকিউ আছে এবং এমসিকিউগুলো আলাদা আলাদা কিন্তু তোমাদের সাবজেক্ট ওয়াইজ এবং যেরকম ডে ওয়াইজ তোমাদের চলবে আমি কিন্তু পিডিএফ তোমাদের দিয়ে দেবো শেষ মুহুর্তে তোমরা রিভিশন করার জন্য কিন্তু এই এমসিকিউগুলো কিউগুলো রিলাই থাকতে পারো আর কোনো তোমাদের এমসিকিউ বই বাজার চলতে কিন্তু পড়তে হবে না যা করাবো মোর দেন এনাফ প্রিলিমস এবং মেন্সের জন্য ঠিক আছে এবার তোমরা এই কোর্সটার মধ্যে কীভাবে জয়েন করবে তার আগে দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিই কম্পালসারি বাংলা ইংলিশে তোমাদের কিন্তু খাতা দেখে কিন্তু আমরা চেক করে দেবো কিন্তু খাতাটা চেক হবে কখন এই প্রিলিমস এক্সামিনেশনের পর কিন্তু হবে কিন্তু তার আগে আমরা কিন্তু মডেল কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আমাদের কম্পালসারি বাংলা ইংলিশে ক্লাস কবে হবে শুক্রবারে হবে দেখো প্রতি সোমবার আমাদের ম্যাথের ক্লাস থাকছে মানে ম্যাথের মক টেস্ট থাকছে মঙ্গলবার থাকছে রিজনিং বুধবার থাকছে ইংলিশ বৃহস্পতিবার থাকছে কারেন্ট টাইপের শুক্রবার থাকছে বাংলা এবং ইংলিশ অল্টারনেটিভ ডেতে একদিন বাংলা থাকবে একদিন ইংলিশ থাকবে শনিবার থাকছে পুরো ইন্টার জিএসের কিন্তু একটা টেস্ট থাকছে তোমাদের আর প্রত্যেক রবিবার আমাদের কিন্তু ফুল লেন টেস্ট কিন্তু হবে এবং তোমার যদি চব্বিশ মাস ধরে পড়ার একটা ধৈর্য থাকে এবং রুটিন মেনে তুমি যদি পড়তে চাও মানে বাড়িতে ধরো হেফাজার তুমি পড়াশোনা করছো এই বই থেকে ওই বই থেকে একবার এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ ঠিকমতো তোমার পড়াশোনা হচ্ছে না তোমার যদি মনে হয় বাড়িতে বসে শান্ত মনে একটা রুটিন মেনটেন করে সাত থেকে আট মাসের রুটিন তোমাদের দিয়ে দিলাম এইটা কিন্তু যেই কভার হবে আমরা জানুয়ারি মাস থেকে আবার নতুন রুটিন দেবো যদি মনে হয় যে না একদম পুরো শান্ত মনে চব্বিশ মাস ধরে পড়াশোনা করতে পারবো তাহলেই কিন্তু এই কোর্সের মধ্যে জয়েন করো এই কোর্সটা কিন্তু তোমাকে অনেকটা হেল্প করো তুমি আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টের রিভিউ দেখে নাও তারা কিন্তু পাস করেছে তারপর কিন্তু স্ক্রিনশট দিয়েছে মানে তোমরা যদি চাও যে না এরকম পড়াশোনা করে তারপর আমাদেরকে স্ক্রিনশট পাঠাবে দাদা পাস করেছি প্রিলিমসে মেন্সে পাস করেছি দাদা জয়েন্ট ভিডিও হয়েছে কি ভিডিও হয়েছি যেমন যা হোয়াট ইউ ডিড তোমার যদি মনে হয় যে না তুমি এটা পারবে তাহলে কিন্তু এই ব্যাচটা তোমার জন্য একদম পুরো কম্প্রিহেন্সিভ ব্যাচ আছে ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশকে ফোকাস করে এবং সঠিক সময় কিন্তু তোমার এই ব্যাচটা শুরু করেছি এটা কিন্তু তোমার কারেক্ট টাইম তেইশের ব্যাচ তেইশের জন্য পড়াশোনা করার জন্য এবার কিভাবে তোমরা এই ব্যাচের মধ্যে জয়েন করবে দেখো প্রথম হচ্ছে দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি কিছু পেমেন্টের ডিটেলস দিয়ে দিচ্ছি যেমন আমাদের যে অ্যাডমিশন ফিজ আছে দু হাজার টাকা তোমাদেরকে পে করতে হবে একটা অনলাইন পেমেন্টের লিঙ্ক আছে সেটা দিয়ে তোমরা পেমেন্ট করতে পারো আমাদের গুগল পে নাম্বার পেটিএম ইউপিআই কেউ যদি ব্যাঙ্ক ডিপোজিট করতে হয় আমাদেরকে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ধরো তুমি সাপোজ গুগল পের মাধ্যমে পেমেন্ট করলে তোমাদের যে আমাদের যে অ্যাডমিশন ফি দু হাজার টাকা ফিজ পেমেন্ট করবে পেমেন্ট করার পর তোমরা কি করবে এই যে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই যে নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপেও আছে টেলিগ্রামেও আছে এখানে তোমার নিজের নাম তোমার পুরো নাম ফুল নেম এবং তোমার টেলিগ্রাম যেটা তুমি ইউজ করো যে নাম্বারটা সেটা কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে হবে আমার আমরা তোমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্যাচের মধ্যে অ্যাড করবো ব্যাচের মধ্যে অ্যাড করার পর তোমাকে যেটা করবো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবো আমাদের অ্যাপ্লিকেশনে যেখানে ভিডিও ক্লাসটা শুরু হবে এবং ব্যাচের যে টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে অ্যাড করাবো সেখানে কিন্তু নোটসগুলো তোমরা পেয়ে যাবে এবং জুন মাসে আমাদের যেহেতু মক টেস্ট শুরু হচ্ছে আমরা কি করব মে মাসের লাস্ট উইকে তোমাদেরকে মক টেস্টের জন্য ইউজার আইডি পাসওয়ার্ড প্রোভাইড করবো তো এটাই হচ্ছে আমাদের একটা নিয়ম প্রথম হচ্ছে তোমাকে যে কোনো একটা মোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর তোমার নিজের নাম টেলিগ্রাম নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে ওকে এটা হচ্ছে ফিস যেমন দেখো এপ্রিল আর মে তোমাদের কোনো ফিস দিতে হবে না শুধুমাত্র অ্যাডমিশন ফি জুন মাস থেকে তোমাদের আড়াইশো টাকা করে প্রত্যেক মাসে এইটা কিন্তু তোমাদের এক থেকে দশ তারিখের মধ্যে ডিপোজিট করে দিতে হবে এই ফিজটা ওকে এবার দেখে না জুন মাস থেকে আমাদের যে মক টেস্টটা চলবে যেরকম আমি বলেছিলাম সোমবার ম্যাথের ম্যাথের যে টেস্ট থাকবে দেখো এখানে জুন মাসের ছ তারিখ থেকে আমাদের টেস্ট শুরু হচ্ছে মানে জুন মাসের ছ তারিখ থেকে তুমি শুরু করবে একদম তোমার একদম মেন্স পরীক্ষা দু হাজার তেইশে মেইন্স পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমার পরীক্ষা হবে ধরে নাও আঠেরো মাস ধরে তোমাকে কিন্তু পুরো চাপে রাখা হবে এই কোর্সের মধ্যে মানে তোমার এখানে কিন্তু কোনো রকম যে ফাঁকি মারা জায়গাটা কিন্তু নেই কোনো রকম কিন্তু তুমি জুন মাস থেকে পুরো কন্টিনিউয়াসলি পড়াশোনা শুরু হবে একদম মেন্সের আগে পর্যন্ত ঠিক আছে জুন মাসের প্রথম দেখো ম্যাথ রয়েছে ম্যাথের এখানে টপিক দিয়ে দিয়েছি কত নাম্বারের পরীক্ষা প্রতিদিন পরীক্ষা হবে কুড়ি নম্বরের পরীক্ষা হবে রিজনিংয়ে এখানে টপিক দেওয়া হয়েছে কুড়ি নম্বরের পরীক্ষা হবে ইংলিশের এখানে টপিক দেওয়া হয়েছে কুড়ি নাম্বারের পরীক্ষা এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটাও আমাদের চলবে কুড়ি নাম্বারের পরীক্ষা রয়েছে কম্পালসারি বাংলা যে টপিকগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে বলে দেবো এবং টেলিগ্রাম গ্রুপে আমরা মডেল অ্যান্সার এখন দেবো এরপর যে জিএসের এখানে তোমাদের আটটা সাত ছটা সাতটা সাবজেক্টের যতগুলো টপিক রয়েছে নিয়ে একশো মার্ক্সের পরীক্ষা হবে এবং প্রত্যেক রবিবার প্রত্যেক রবিবার এখানে সানডেডে যদি ধরে নিই প্রত্যেক রবিবার কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু ফুল লেন টেস্ট থাকছে মানে একটা রবিবার তোমরা প্রিলিমসের ফুল লেনটেস পাবে একটা রবিবার তোমরা মেইনসের ফুল লেন্টেস্ট পাবে সেটা আমি তোমাদের টপিকটা কিন্তু গ্রুপে বলে দেবো টেলিগ্রাম গ্রুপে বলে দেবো যে এখানে তোমরা কিন্তু জয়েন করবে ওকে তো তোমাদের এই রিগার্ডিং যদি কোনো রকম কোশ্চেন থাকে তোমরা কিন্তু আমাকে বা এই ডিটেলসটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নাও কোনো রকম যদি ডাউনলোড করতে অসুবিধা হয় যদি না পাও যে কোনো রকমের কিন্তু ইনকোয়ারির জন্য কোয়ারিজের জন্য তোমরা আমাকে এই নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো টিল দেন থ্যাংক ইউ